সাউন্ড সিস্টেমের ব্যবসা করা যাবে কিনা, ব্যাংক অথবা এনজিওতে চাকরি করা যাবে কিনা, পাকা চুলে কালো কলব দেওয়া যাবে কিনা। ব্যাংক এনজিও বিষয় না, বিষয়টা হচ্ছে যে প্রতিষ্ঠানে আপনি ঢুকবেন এই প্রতিষ্ঠানটা হারাম প্রতিষ্ঠান কিনা, কেমন এটা সুদি কারবার করে কিনা, কেমন এটার মোয়ামালাটা বেচা কিনাটা করতেছে কি, বৈধভাবেই বেচা কিনা করতেছে, কিন্তু মূল জিনিসটা হচ্ছে মদ, জায়েজ নাই। বেচা কিনা হালাল কিন্তু সুদি কারবারে জড়িত, ওখানে কাজ করা যাবে, হারাম খাবেন না, হারামে জড়াবেন না। এখন কথা হচ্ছে এনজিও অথবা ব্যাংক যদি সুদ ভিত্তিক হয় ওখানে চাকরি করা যাবে না, আর যদি সুদ ভিত্তিক না হয় আপনি করতে পারবেন। সাউন্ড সিস্টেমের ব্যবসা করা যাবে কি না, কারণ হলো সাউন্ড সিস্টেম দিয়ে মাহফিল শোনা হয়, গান বাজনাও শোনা হয়। একটা ছুরি আপনার হাতে দেওয়া হলো, কি ছুরি, এই ছুরিটা দিয়ে আপনি আপেলও কাটতে পারেন, কদু লাউ কাটতে পারেন, তরি তরকারি কাটতে পারেন, এই ছুরি দিয়ে মানুষকে জবাইও করতে পারেন। ছুরিটা আপনি ব্যবহার করবেন কিসে, মানুষ কাটার কাজে নাকি লাউ কাটার কাজে? যদি লাউ কাটার কাজে হয় আপনি ছুরি ব্যবহার করেন, কোনো সমস্যা নাই। এই ছুরি যদি মানুষ কাটার জন্য হয় হারাম। সাউন্ড সিস্টেম আলহামদুলিল্লাহ এটা একটা প্রযুক্তি, এই জ্ঞান আল্লাহ তাআলা মানুষের মাথায় দিয়েছে। আপনি যদি এই জ্ঞানটা ব্যবহার করছেন এটা মূলত কি, কোন কাজে ব্যবহার করছেন? আজকে যে ওই যে ভদ্রলোক সাউন্ড সিস্টেম নিয়ে এসে, ওর উদ্দেশ্য যদি ভালো থাকে সওয়াব পাবে, আর উদ্দেশ্য যদি এরকম থাকে আজকে হুজুরে দিয়ে ওয়াজ করাইলাম, কালকে আমি ডিজে পার্টি করব, ডিজে পার্টি, কালকে গুনাহ হবে আজকে সওয়াব পাবে? আমি যখন এসএটিভির ইসলামী বিভাগটা দেখতাম, চিশতি কি যেন একজনের নাম ছিল, ওই সিনেমার এডিটর ছিল, সিনেমার এডিটিং করতো, তো আবার আমার ওয়াজও কাটতো তখন, মানে কোরআন তেলাওয়াতগুলা তাফসিরগুলা টেলিভিশনে। তো আমি বললাম, জামাল ভাই একদিকে সিনেমা কাটেন কারণ ওটা ওর চাকরি অফিসিয়াল, আরেকদিকে ওয়াজ কাটেন, এ কী হবে হ্যাঁ পরে? হুজুর আমি হিসাব রেডি রাখছি। কি হিসাব? কবরে যখন ঠোয়ানি দিবে কবে, আল্লাহ আমি তো শুধু সিনেমা কাটি না, আমি তো ওয়াজও কাটছি, তো অর্ধেক জান্নাত দেন অর্ধেক জাহান্নাম দেন, তাও আমার ভালো, নাউজুবিল্লাহ। কন্যা আল্লাহর একটা বুঝ দিতে চায় আর কি, এটা কি বুঝ দেওয়া যাবে না? তো এখন সাউন্ড সিস্টেমে যদি গুনাহের কাজে ব্যবহার হয় গুনাহ হবে, আর যদি সৎ কাজে ব্যবহার হয় সব পাবে, ক্লিয়ার কথা। পাকা চুলে কালো কলব দেওয়া যাবে কিনা, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক কিনা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কলবের বিষয়টা তখন ছিল না, তখন ছিল হচ্ছে হিজাব, এক ধরনের রং যেটা প্রাকৃতিকভাবে তখন তৈরি করা হতো, ঘাস তারপর অন্যান্য উপাদান সেই সময় ছিল। এই হিজাব যদি কেউ ব্যবহার করে এটা তার জন্য জায়েজ, মেহেদি যদি কেউ ব্যবহার করে জায়েজ। একটা সুরতে কলব দেওয়া জায়েজ আছে, কালো কলব, আপনার বয়স অল্প 21 বছর, কিন্তু চুল রোগের কারণে পাইকে গেছে, এখন আপনি কোনো মেয়ে বিয়ে করতে পারতেছেন না, যুদ্ধের ময়দানে গিয়েছেন, মানুষজন আপনারে বুড়া মানুষ বলে কোনো পাত্তাই দিচ্ছে না, সেসব জায়গায় স্কলাররা বলতেছেন যদি কেউ কালো কলব দেয় আর যদি অজু গোসলে সমস্যা তৈরি না হয় তাহলে দেওয়া যাবে। কিন্তু হারাম কখন? দুইটা কারণ, কয়টা? দুইটা। এক নম্বর, অনেক বুড়ারা আছে কালো কলব দিয়ে দিয়ে সাদা দাড়ি সাদা চুল ঢাকে, নিজের ভাব নাই, আমি তো যুবক, কথা বলেন না কেন? বয়স লুকানোর জন্য কেউ যদি কলব দেয় এটা হারাম, এটা কি, জোরে বলেন কি, বরং সুন্নাহ হচ্ছে আপনি মেহেদি ইউজ করতে পারেন, অন্য কালার দিতে পারেন, আবার মেশিনে মারের কালার মারেন না, সোনালি কালার, এই কালার, সেই কালার, এগুলো জায়েজ নাই, বিজাতীয় কালচার, নাউজুবিল্লাহ। কর দ্বিতীয়ত আর একটা বিষয়, সেটা হচ্ছে আপনি মেহেদি ব্যবহার করেন, অন্যান্য জিনিসগুলো ব্যবহার করেন, আপনি কেন শুধু কালোই ব্যবহার করতে হবে? বয়স লুকায়েন না, চুল দাড়ি যখন সাদা হয় আপনার দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ খুশি হয়, দোয়াটা কবুল করে নেন, বলুন সুবহানাল্লাহ। তা আপনি চান না আপনার দোয়া কবুল হোক? আমরা সবাই চাই ইনশাল্লাহ। বলেন, এমন কলব ব্যবহার করবেন না যে চুলের গোড়ায় পানি পৌঁছায় না, এরকম কোনো কলব ব্যবহার করা যাবে না।